কিছু কিছু কবুতর এখনো উঠতেছে আপনারা দেখেন কবুতর পিনে এখনো চার পাঁচটা আছে একদম গলা কষা স্প্রিং পেয়ারের কি এবার বাচ্চা ফুটলো চলেন দেখি তো আপনি সবসময় ফিটনেস চেক করবেন প্লাস হচ্ছে জীবাণুটা চেক করতে হলে কবুতর খাবার খাওয়ার পরে চেক করবেন তাহলে এক্স্যাক্ট জিনিসটা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ সবাই খুব ভালো আছেন তো আজকে সকালে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো কবুতর আমরা উড়ানো স্টার্ট করছি হচ্ছে 7টা বাজে আর দেখা গেছে কবুতর বৃষ্টিটা নামছে হচ্ছে ঠিক সকাল 10টা থেকে 10:30টার মাঝামাঝি সময় বৃষ্টিটা নামছে তখন বৃষ্টিটা নামার পরে আমাদের বেশিরভাগ কবুতরই বৃষ্টিতে ভিজতে ভিজে গেছে কারণ আপনার 60% কবুতর ভিতরে ঢুকে গেছে আর হচ্ছে আপনার 40% কবুতর বাইরে ছিল ওইগুলো বৃষ্টিতে ভিজছে যেমন আপনাদেরকে দেখায় এখনও দেখেন বামে কিন্তু কিছু কবুতর আছে কিছু কিছু কবুতর এখনও উঠতেছে আপনারা দেখেন আর পিনে তো দেখা যাবে না কারণ অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি কবুতর পিনে এখনও চার পাঁচটা আছে একদম সুপার পিনে এর মধ্যে আমার কালোটাও আছে কালোটা এখন পর্যন্ত আইসা ঢুকে নাই ও এখনও পিনে বৃষ্টি নামার আগ পর্যন্ত সকালে উড়াইছি হচ্ছে 7টা দিকে তো এখন বাজতেছে হচ্ছে দুপুর প্রায় 12টা হয়ে গেছে এখনও নামে নেই কবুতর 7-8টা এখনও পিনে আর এখানে যেগুলো উঠতেছে এগুলো হয়তো চিলে উড়াই দিয়েছিল বামে বসেছিল এই যে একটা নামলো মাত্র তো এখন মূলত যে একটা সমস্যা হবে সেটা হচ্ছে আমাদের যেহেতু এগুলো রেসের কবুতরগুলো ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে তারপর হচ্ছে কবুতর টয়লেটগুলো পাতলা হয়ে যাবে তো এটা হওয়ার কারণ হচ্ছে যে বৃষ্টিতে ভিজছে কারণ নর্মালি গরম থেকে হঠাৎ করে বৃষ্টিতে ভিজা ঠান্ডার লক্ষণ হয়ে যেতে পারে ঠান্ডা লাগতে পারে তো আজকে আমি ওদেরকে ঠান্ডার ওষুধ দিব আমরা আর ঠান্ডার ওষুধ হিসেবে আমরা ইউজ করি হচ্ছে ESB30টা আমাদের কবুতরের জন্য খুব ভালো স্যুট করে এবং আমরা কবুতরকে ESB30টাই দিই ESB30 দিব সাথে দিব হচ্ছে টেট্রাক্স কবুতরের টয়লেট যদি পাতলা হয় পাতলাটা ঠিক করে দিবে শক্ত করবে আর যদি পারি খাবার খাওয়ার পর আমরা গ্রিট খাওয়াই দেবো ইনশাল্লাহ তাহলে এই হচ্ছে ESB30 টেট্রাক্স আর সাথে আমরা কার্মিনা দিয়ে দিব ইনশাল্লাহ তাহলে আমাদের কবুতর খাবার রুচিটা ঠিক থাকবে এবং কবুতরের খাবার হজম এবং কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি পাবে তো এই হচ্ছে মূলত কবুতরের অবস্থা কবুতর আলহামদুলিল্লাহ আজকে উড়ে নামার পরে সবগুলো কবুতরই ক্লান্ত তো নর্মালি অনেক ভাই খালি কমেন্ট করেন যে ভাই আপনাদের কবুতর খালি ঝিমায় তো ভাই আসলে ঝিমায় এটা বুঝতে হবে কেন ঝিমানো এটা কোনো রোগ না এটা হচ্ছে একটা রোগের লক্ষণ বলতে আপনার কবুতর যদি অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লাগে বা হচ্ছে অতিরিক্ত পরিমাণে দুর্বল বা ফিটনেস ঘাটতি বা হচ্ছে কবুতরের সবুজ পায়খানা হচ্ছে কন্টিনিউয়াসলি বমি হচ্ছে তাহলে আপনার কবুতর দুর্বল হয়ে যাবে তো আপনি এই দুর্বলতাকে নিয়ে এত ভয় পাবেন না কারণ অনেক কবুতর আছে কোনো ধরনের সিমটম ছাড়া ঝিমায় থাকে যেমন আপনাদের আমার কবুতরগুলো দেখেন এই যে দেখেন ঝিমায় আছে এটা কি অসুস্থ অসুস্থ না কারণ হচ্ছে এই কবুতরটা সকাল থেকে উড়ছে উড়ার পরে আপনার এ এখন ক্লান্ত পানি খাইছে একটু ঝিমাইতেছে একটু বসে আছে একটু রেস্ট করতেছে কিন্তু এই ঝিমানোটা যদি আপনি বিকালবেলা খাবার খাওয়ার পরে চেক করেন লাইক ধরেন খাবার খাওয়ার পরে আধা ঘন্টা পরে আপনি দেখেন তখনও ঝিমাইতেছে তাহলে বুঝবেন আপনার কবুতর সমস্যা তো আপনি সবসময় ফিটনেস চেক করবেন প্লাস হচ্ছে ঝিমানোটা চেক করতে হলে কবুতর খাবার খাওয়ার পরে চেক করবেন তাহলে এক্স্যাক্ট জিনিসটা বুঝতে পারবেন তো গতকালকে আমাদের কিছু কবুতর বাজে খুব বেশি আক্রমণ করছে তো এর মধ্যে একটা কবুতর আমরা গতকালকে অপারেশন করছি আপনারা ভিডিও দেখছেন সকালে বিডিভিজন্স লাভারে তো ওই কবুতরটার এখন কি অবস্থা আপনাদেরকে একটু দেখাই তো খুবই খারাপ লাগছে কবুতরটাকে দেখে কারণ কবুতরটা উড়ে নামার পরে ওর ঘেগলাটা এমনভাবে ছিঁড়ে ফেলছে ঘেগলা বলতে ওর গলার যে থলিটা এমনভাবে ছিঁড়ে ফেলছে যে ও পানি খাইতেছিল পানি পড়ে যাচ্ছিলো খাবার খাইতেছিল খাবার পড়ে যাচ্ছিলো তো মূলত খুব খারাপ একটা অবস্থা ছিল তাও কবুতরটা এতটা শক্ত কবুতরটা একটু দুর্বল হয় নাই আমি আপনাকে দেখাই এই হচ্ছে কবুতরটা একটা জিরা গলা টাইপের কবুতর দেখেন কবুতরটা কিন্তু এখনও দেখেন দাঁড়ানোর স্টাইল দেখে বোঝা যায় ওর ভিতরে কতটা বেশি কনফিডেন্স আছে ও সুস্থ হওয়ার তো ও যখন উড়ে নামছে নামার পরও ও তেমন হাঁপায় নাই বাজে যখন আক্রমণ করে দেখা গেছে অনেক কবুতর কিন্তু বাজে আক্রমণ করার পর থমকে যায় বলতে ভয় পেয়ে যায় তো এই কবুতর মূলত এত ভয় পায় নাই কারণ হচ্ছে এই কবুতরটা হচ্ছে যে একটু ওর ভিতরে কনফিডেন্স ছিল যে আমি আমার বাসায় নামতে পারবো তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা আমাদের কবুতরগুলো নেমে গেছে এবং এই একটা কবুতরই আসতে পারছে আরও দুই একটা কবুতর মিসিং আছে সো মিসিং কবুতরগুলো ইনশাল্লাহ দোয়া করেই চলে আসবে বা আপনারাও দোয়া করবেন যাতে কবুতরগুলো ফিরে আসে তো ওর আমরা সেলাই করি নাই ওই জায়গাটা ক্যালেন্ডুলা দিয়ে ওই জায়গাটা আমরা ম্যাসাজ করে দিয়েছি কারণ হচ্ছে ক্যালেন্ডুলাটা দিলে ওই জায়গার ঘাটা শুকায় যাবে ইনশাল্লাহ এবং দেখা গেছে কবুতরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো ওর টয়লেট এখন পাতলা হতে পারে তো ওর পানিতে আমরা টেট্রাক্স দেওয়ার চেষ্টা করতেছি আর ওকে গ্রিট খাওয়ানোর চেষ্টা করবো যাতে কবুতরটা সুস্থ হয়ে যায় এবং আমরা ওকে ভারী কোনো খাবার দিব না জাস্ট রেজা খাওয়াবো রেজাটা খাওয়ালে ওর শরীরে পুষ্টি গুণাগুণ এবং ফিটিংটা ঠিক থাকবে গলা কষা স্প্রিং পেয়ারের কি এবার বাচ্চা ফুটলো চলেন দেখি দাঁড়াও ও একটু একটু রাগি ওর মা ডিমে বসে আছে দেখেন দেখছেন খুব মানে মা এমন জিনিস তার সন্তান বা তার ডিম একে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করতে পারে আর বাবাও সেম
সাহসী ওরা দুইজনে সাহসী বাচ্চাগুলো খালি সাহসী হইলি হয় তুরিবাজের জোড়া বাচ্চা আপনাদেরকে দেখাই না অনেক দিন হইছে তাদেরকে একটু দেখাই এই হচ্ছে তুরিবাজের এইবারের বাচ্চাগুলো খুব সুন্দর হইছে মাশাআল্লাহ একটা আসবে হচ্ছে মায়ের মতো একটা বাবার মতো সেম আগের মতো খুব সুন্দর হইছে এবারে বাচ্চাগুলো আল্লাহ ভরসা দেখা যাক কি হয় আর এই বৃষ্টিতে কিন্তু আপনাদের যাদের কবুতর আপনারা ছেড়ে রাখছেন একটু খেয়াল রাখবেন কারণ হচ্ছে কবুতর চেষ্টা করবেন বৃষ্টির মধ্যে না ছাড়ার আর চেষ্টা করবেন হচ্ছে কবুতরগুলো বৃষ্টির মধ্যে ব্যাগসাইজ কবুতর যাতে না ভিজে প্লাস হচ্ছে কবুতরগুলো যাতে ঘরে ঢুকায় ফেলতে পারেন বৃষ্টির আগে কারণ হচ্ছে যে এখন যে কবুতরগুলো ভিজবে ওর যে পাখাগুলো সেট হয়েছে হ্যাঁ তো দেখা গেছে কবুতরটা কিন্তু ফ্লাইংয়ে আছে তো ও যখন নিচে ঘোরাফেরা করবে বৃষ্টিতে ভিজবে প্লাস হচ্ছে ও যখন ডাকাডাকি করবে ওর লেজটা কিন্তু মাটিতে ঘষা খাবে ওর পাখাটা মাটিতে ঘষা খাবে তখন কী হবে ওর যে পাখাগুলো সেট হয়েছে পাখাগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে তো এই পাখাগুলো যখন ক্ষয় হয়ে যায় তখন কিন্তু কবুতর উড়ার ক্ষমতাটা আস্তে আস্তে হারায় ফেলে এবং ফ্লাইংটা কমে যেতে পারে তো আমরা যে কবুতর ছাড়বো না এমনটা না বাট আমরা ছাড়বো বৃষ্টিতে না ছাড়ার চেষ্টা করি বৃষ্টির আগে ছাড়বো বা বৃষ্টি থেমে যাওয়ার পরে ছাড়বো এবং চেষ্টা করবো ছাদটা সবসময় ঝাড়ু দিয়ে রাখার কারণ এখন ফ্লাইং সিজন এখন কবুতরের ক্ষেত্রে বেশি কেয়ার করতে হয় কারণ হচ্ছে এখন কবুতরকে যদি আমি আপনার দেখা গেছে ময়লা পানি খায় এখন কবুতর বদহজম হবে বদহজম থেকে দেখা গেছে কবুতরের একটা অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে সো আমরা চেষ্টা করব যেহেতু আমাদের কবুতর ফ্লাইংয়ে উঠতেছে এবং আমাদের বাসার মেইন কবুতর এগুলো যেগুলো ফ্লাইং করতেছে সবার বাসায় ফেভারিট কবুতর থাকে ফেভারিট কবুতর মধ্যে মেইন হচ্ছে যে কবুতরগুলো খুব ভালো উড়ে সো আপনি চান না আপনার কবুতরের ফ্লাইং টাইম কমুক এর জন্য আপনি চেষ্টা করবেন কবুতরের খাবার দাবার বা হচ্ছে কবুতরের পানি বা হচ্ছে কবুতরের মানে এভরিথিং আপনি অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করুন আমাদের এই যে বুড়া যে নটটা ছিল ওর ডিমটা দেখা যাক এবার জমে কি না আমরা যেটা ধারণা করতেছি ওর ডিম গতবার জমে নাই এবার জমবে কি না তাও সন্দেহ কারণ হচ্ছে যে ওর বয়স অনেক বেশি হয়ে গেছে বাঘা একটা নর আমি আপনাদেরকে একটু ধরে দেখাই আপনারা অলরেডি ভিডিওতে দেখছেন ও কিন্তু অনেক বিগ সাইজের একটা কবুতর এই হচ্ছে দেখেন বাঘা নরটা আমি সুন্দরভাবে হাতে ধরতে পারলাম না কারণ কবুতরটা সাইজ অনেক বড় এবং ওর চোখটা দেখেন খুবই সুন্দর পুরান জাতের কবুতর আর অসাধারণ একটা কবুতর তো আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই পুরান জাতের কবুতর আমরা কীভাবে চিনবো তো এটা নিয়ে ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিও করব নেক্সট ভিডিওতে আবার আপনাদেরকে দেখাবো যে পুরান জাতের কবুতর কীভাবে চিনবেন বা ওল্ড ব্লাড লাইন যেটাকে বলে ওই কবুতরগুলো আপনার কীভাবে চিনবেন লোটন কবুতরটা আপনাদেরকে অনেক দিন হয়েছে দেখাই না কবুতরটা অনেক দিন যাবৎ সিঙ্গেল পরে আসে আর কবুতরকে বাইরেও ছাড়তে পারতেছে না তো আজকে বৃষ্টি আজকেও থাকতে পারলাম না আমরা ইনশাল্লাহ কালকে থেকে নতুন কবুতরটাকে সব কবুতর ঢুকে যাওয়ার পরে নতুনটাকে তারপর হচ্ছে আপনার যে তুরিবাস জোড়াটাকে আমরা একটু বাইরে ছেড়ে হাঁটাবো ইনশাল্লাহ তো হাঁটাবো হাঁটালে দেখা যাবে শরীরটা ঠিক থাকবে এবং যে ব্যায়ামটা হবে তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও শেষে বলে দিই কারণ হচ্ছে যে আপনারা যারা ভ্যাকসিন করাতে চাচ্ছেন তারা এই ঠান্ডা ওয়েদারে ভ্যাকসিনটা করাইতে পারেন বা ক্রিমির কোর্সটা করাইতে পারেন আর যারা কয়েকজন ভাই কমেন্ট করছেন যে ভাই ভ্যাকসিন কতদিন পরপর দিতে হয় তা আমরা মূলত ভ্যাকসিন 6 মাস পরপর দিই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে লফটের আপডেট আপনাদেরকে দিলাম বৃষ্টির দিনে তো আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলোতে লাইক করে দেবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম